আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দেখেই বুঝতে পারছেন আজকে একটি আউটডোর ব্লগ মেক করতে যাচ্ছি। জি দর্শক, এটি আর কোথাও নয়, আমার বাসার খুব কাছে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কের একটি ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে এসেছি একটা মেলার খবর শুনেছি এখানে ফাল্গুন আর ভ্যালেন্টাইনের জন্য 2 দিনব্যাপী মেলা হবে। তো আমি ভাবলাম যে একটু ঘুরে আসি, যেহেতু ঘরের কাছে, আর যারা আসতে চান তারা মর্গিন স্কুলের খুব কাছে আলী আহমদ চুনকা পাঠাগারের গলি দিয়ে আসতে পারবেন। দেহভোগ বড় মসজিদ থেকে বাবুরাল পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে এই পার্কটি। তো আমি আপনাদের একটু ভিউ দেখালাম, তো চলুন চলে যাই মেলায়, দেখি কি পসরা সাজানো হয়েছে। এগুলোর প্রাইস কত? 3200। আর এই বাটিকের গুলো? আচ্ছা, বাটিকের কি বিভিন্ন কালার হবে? আচ্ছা, আমি ভিতরে এসে তারপর করতেছি। আর এটার কি কোনো কালার আছে? হ্যাঁ, এটা অনেকগুলো কালার হবে। এটা কি কি কালার আছে? এটা একটা, আচ্ছা, এই এগুলাকে কি বলে অ্যাকচুয়ালি, মানে এই ড্রেসগুলোর নাম কি? বারিশ। আচ্ছা ঠিক আছে, ড্রেসের মধ্যে আর ভিতরে আছে, আমি আসতেছি। আর এখানে কি কি আছে একটু আইটেমগুলো দেখান। আচ্ছা, হ্যাঁ, ভেলভেট চুড়ি, রেশমি চুড়ি, আর জড়ি চুড়ি, এটা কাঁচ কাটা, কাঁচ কাটা জড়ি চুড়ি, জড়ি চুড়ি। ওকে, আপনি কি আমাদের এক ঝুড়ি নিতে পারেন? এক ঝুড়ি নিলে আমার কত টাকা দিতে হবে? এটা হচ্ছে পুরোটা নাকি? পুরোটা ঝুড়ি? আচ্ছা, তো এইগুলার এক এক মানে কাঁচের চুড়িগুলো কত, মানে এক একটা রেঞ্জ বলে দেন। আপনি একটু পরেন, একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আর এই এই চুড়িগুলো, এগুলো এগুলো দেখি, কোনগুলো, এগুলো কত করে? এগুলো এগুলো 100 করে। আর এই জড়িগুলো? এই জড়িগুলো কত করে? হ্যাঁ হ্যাঁ, এগুলো 60 থেকে 80। 120-150। ও আচ্ছা, ওয়াও, কানের দুল আছে, ফিঙ্গার রিং আছে, নেক ফিঙ্গার রিং। দেখেন দর্শক, অনেক সুন্দর সুন্দর লেক ফিঙ্গার রিং, ইয়ার রিং। এই মেলা কিন্তু বেশিক্ষণ থাকবে না, কালকেই শেষ হয়ে যাবে, তাই যাওয়ার আগে তাড়াতাড়ি লুফে নিন, নাহলে কিন্তু পাবেন না। এখানে মানে লোয়েস্ট কত থেকে কতর মধ্যে পাবে এগুলো, মানে লোয়েস্ট কত থেকে হাইয়েস্ট কত পর্যন্ত, মানে কত, মানে প্রোডাক্ট, মানে রিংস? রিং হচ্ছে 50 থেকে 80 মধ্যে। আচ্ছা, 50 থেকে 80। আচ্ছা, এগুলো একটু এক্সপেন্সিভ কালেকশন, যারা একটু চান আর কি তাদের জন্য। এক্সপেন্সিভ কালেকশন নিতে গেলে কতর মধ্যে দেখতে হবে? ওকে, একদমই সীমিত, মানে এর চেয়ে কমে মনে হয় আর কোথাও সম্ভব না। আচ্ছা, এগুলা কত করে? 450। 450, এগুলাও কি সেল?
ওই মালাগুলো? হ্যাঁ ওগুলো। আর এখানে আছে ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি শাল। ও আচ্ছা, এগুলো এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি 2400 2200 2400 করে। বাহ, এগুলো এত এত চিপে কীভাবে সম্ভব শুধু এই মেলার জন্য? আর এগুলো হচ্ছে তাঁতের সিকোয়েন্স কাজ করা ওড়না, এগুলো হচ্ছে 350 থেকে 380। আচ্ছা ঠিক, সিকোয়েন্সের ওড়না এগুলো। ডিজিটাল প্রিন্ট আছে এবং এগুলো কোয়ালিটি খুব ভালো, ভালো কোয়ালিটির মধ্যে। এগুলো হচ্ছে 1100 থেকে 1200 মধ্যে। ও আচ্ছা, এগুলো সবই যে কয়টা আছে? আচ্ছা আচ্ছা, এগুলো কি সেলের? আর এই যে আপনাদের তো উদ্যোগটা হচ্ছে মানুষ ঢাকা যায় ভ্যালেন্টাইন আর ফাল্গুন করতে, তো আপনারা কি এটা করে সফল হয়েছেন? আমরা চাই যে এখন ঢাকা নাই, ওরা আমাদেরকে কিছুটা সময় দিক, দেখুক নারায়ণগঞ্জে মানুষ কিছু পারে। দেখেন এই সুন্দর হেয়ার ব্যান্ড গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মানহা স্টলে আসলে। আর এই তন্নি আপু দাঁড়িয়ে থাকবে আপনাদেরকে একদম সাদরে আমন্ত্রণ জানানোর জন্য। আপুর চেয়ে আটা চিনে রাখুন। আর আপুর কিন্তু অনলাইন পেজও আছে, সো যারা আমার এই ভিডিও দেখে আসবেন আপু আশা করি ডিসকাউন্ট দিয়ে দিবে। এগুলো কোন কান্ট্রির চকলেট আপু? টার্কিশ। টার্কিশ চকলেট, ওয়াও। এগুলোকে একটা প্যাকেজ হিসেবে কিনতে হবে? প্যাকেজটা কত প্রাইস? 50 টাকা প্রাইস। ওয়াও, টার্কিশ চকলেট বাংলাদেশের মেলায় মাত্র 50 টাকা, ভাবা যায়? জাতীয় চকলেট কিটক্যাটও আছে এখানে। এই যে দোকানের নাম হচ্ছে মানহা কালেকশন। এরকম মেলা হইলে আপনি কি মনে করেন আমাদের জন্য ভালো নাকি? আমাদের দেশীয় ঐতিহ্যকে কি মেলা প্রেজেন্ট করে? ওকে, আপনি কিছু বলতে চান? না না, আমি কিছু বলতে চাই। ওকে, আপনি কিছু বলতে চান না মেলা নিয়ে? ওকে, ইটস ওকে। মেলাতে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে? হ্যাঁ। না আপনি কি চান এরকম মেলা আরো হোক? হ্যাঁ অবশ্যই, মানুষের মন ভালো লাগবে। এক এক গেমি ভালো লাগে না, ঘরে বাসা বাসা থাকা। এটা আপনার কি হয়? আমার যে নাতনি। নাতনি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের আমি মেলার ভিউটা দেখাই। জোরে একটু, গানটা একটু জোরে হোক। চলো মেলাতে যাই, সবার কাছে পৌঁছে দিচ্ছেন এই জন্য। ওকে থ্যাংক ইউ। অনেক অনেক কসমেটিক্স নিয়ে বসে আছে আপু। আপু কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে? আপনার স্টলটা কতটুকু? এটাই এটাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লিপস্টিক, কসমেটিক্স, সিরাম। আর এটা হচ্ছে আপু, এই আপুর স্টলে আসলে আপনারা পেয়ে যাবেন। এইখানে সব থাইল্যান্ডের প্রোডাক্ট, আই থিঙ্ক আমি আপনাদের দেখাতে পারছি। আর মিস করবেন না, কালকেই আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এগুলো পাবেন না। আপনারা মেলা ছাড়া যদি কেউ এইখান থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে এই যে আমি কার্ড দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে নিতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে কত থেকে কত রেঞ্জের কানের দুল আছে? আচ্ছা ওকে। আর কি আংটি আছে? এগুলো 120 টাকা, 150 টাকা করে। কাপড় রিং আছে এখানে, তারপরে হাতের ব্রেসলাইট, বাচ্চাদের ছোট ব্যান্ড, নাকের নট, চুড়ি এখানে সবই আছে। ওকে, যাবতীয় সবকিছুই পাওয়া যায় আমাদের এখানে। আর মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট চলতেছে এখানে? মেলা উপলক্ষে ডিসকাউন্ট আছে।
ও আচ্ছা, সব ডিসকাউন্টে আপনারা সেল করতেছেন? জি, সব ডিসকাউন্টে। এই ব্যান্ডগুলো কত করে বাচ্চাদের? হ্যাঁ, এগুলো 30 টাকা, 30 টাকা করে, 30 টাকা করে, 30 টাকা করে, 30 টাকা করে। আপনাদের কোনো কার্ড বা কিছু আছে? কার্ড আছে, কিন্তু আমি কার্ড নিয়ে আসিনি। আচ্ছা, তাহলে আপনার নামটা বলেন তাহলে। জি, আমার নাম নাজিন সেবা। আর আপনাদের অনলাইন পেজ? অনলাইন পেজ হচ্ছে সেবা ড্রেস কালেকশন। সেবা ড্রেস কালেকশন। আমাদের শোরুমও আছে আপনার চাষারা পপুলারের দোতলায়, 18 প্লাস নাম, 18 প্লাস। হ্যাঁ, ওখানে আসলে আপনারা সবই পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। মানে অনেক চাহিদা, তাই মাঠা শেষ, আপনারা কিন্তু পাচ্ছেন না। ওকে আপু, কেমন হচ্ছে আপনার, মানে এখন ফিলিংস কেমন? মানে অনেক ভালো, আশা করা যে আরো ভালো হবে। ও আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ। আপনি সুন্দর সুন্দর হাত পাখা, আর পুরোটা ভিউ আমি দেখাচ্ছি। হাই বাবু, কেমন আছো? বাবুটা বিরক্ত। আর এই চুড়িগুলো আমি ছোটোবেলায় কিনতাম, আমার খুব ভালো লাগলো এরকম চুড়ি দেখে। আর অনেক সুন্দর সুন্দর বক্স, এগুলাকে কি বক্স বলে আপু? প্লে। দেখেন কি কিউট। কেমন লাগতেছে আপু? ভালো। মেলায় বিক্রি কেমন হচ্ছে? আশা করা যায় আরো হবে, আর আমার ভিডিও দেখে আশা করা যায় আরো মানুষ বেশি হবে। দোয়া করবেন। ওকে, এগুলা কি? ওকে, কি কি প্রোডাক্ট রাখছেন আপনারা আজকে এখানে? আমার এখানে আছে আবায়া, ব্যাগ, কসমেটিক্স, শাল। ও আচ্ছা, মানে কত এই আবায়াগুলো সব আপনার স্টলের? জি। কত রেঞ্জের মধ্যে রাখছেন? একদম আপু, এক এক রেঞ্জের 1500 থেকে স্টার্টিং, 3500 পর্যন্ত আছে। ও আচ্ছা, এইগুলো সব আপনার প্রোডাক্ট? জি। এগুলো কোন দেশীয় প্রোডাক্টগুলো? কোরিয়ান। কোরিয়ান। মানে কিরকম, মানে মেলায় বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আপু, সব ধরনের আইটেমই আছে মেলাতে। ও আমাদের আবিয়া মেন হচ্ছে, আমার আবিয়া কালেকশন, ব্যাগ, শাল, শাল ওনার মতো ইউজ করা যায়, কসমেটিক্স, সবইগুলো আমার বাহির থেকে ইম্পোর্ট করা, আর এগুলো আমার ডিজাইন করা, আমি কারিগরদের করাই। আপনি কারিগর? আপনার অনলাইন পেজ আছে? জি, ট্রেন্ডিং 2000 পেজ। আপনার কোনো কার্ড আছে? জি আপু। ও আচ্ছা, দর্শক দেখেন এই যে কার্ড আছে, আপনারা কিন্তু চাইলে আপুকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আর আই থিঙ্ক সো যে মেলার জন্য আপু ডিসকাউন্ট আপনাদের জন্য রাখছে, সো আপনারা কেউ অরিড হবেন না, আশা করি আপনারা কালকে তাড়াতাড়ি চলে আসবেন। আর আজকে তো আমি জানি না দিতে পারবো কি না, দিলেও আপুরা 10টা বন্ধ থাকবে, তো আই থিঙ্ক সো আপনারা রাত্রে চলে আসতে পারবেন। আপু অনেক ভালো, সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু আমি তেমন কোনো কথা বলিনি, আমি একবার ইনডোর একবার আউটডোরের শ্যুট আপনাদের দেখাচ্ছি। আসলে যেহেতু আমি মেলায় এসেছি, তো আমি চাচ্ছি মেলার মানুষজন মেলা করে কতটা হ্যাপি, মেলা নিয়ে তারা কতটা সন্তুষ্ট, সেটাই আপনাদের দেখাতে। তাই আমার নিজের কথা বলার এখানে কিছুই নেই, আমি তা মনে করি। একটা কিউট বেবিকে দেখেছিলাম, তাকে একটু আদর করতে ইচ্ছা করছিল। আর মেলার এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক মানুষ, তারা কিন্তু এখানে জীবিকা নির্বাহের জন্য আসে, আসলে তারা মেলা উপলক্ষে আসেনি, তারা এসেছে এখানে সবসময় থাকে, বসেন, তারা আজকে হ্যাপি যে আজকে মেলার জন্য মানুষ আসছেন, তো তাদের দু একটু বিক্রি আরও বেশি হবে। তো যারা এখনও চেনেন না শেখ রাসেল পার্ক কোথায়, আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু মর্গান স্কুলের রোড বা আলী আহমদ চুনকা পৌর পাঠাগারের গলি দিয়ে আপনারা যেতে পারবেন। আবার ওই দিক দিয়ে বাবুরেল দিয়েও আসা যায়, তো আসলে প্লিজ আপনারা ঘুরে যাবেন। আর আমি চাই জায়গাটার আর উন্নতি হোক, সবসময় যেন আমরা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং এই জায়গাটার মাধ্যমে যদি কিছু লোকের ব্যবসা বাণিজ্য হয় এবং তারা যদি খেতে পারে, সংসার চলতে পারে, তাতে যদি ভালো হয়, তো আমি মনে করব যে আমার ভিডিওটা করে আসলে সার্থক।
অনেক অনেক মানুষ, আর বিশাল পরিসরে হচ্ছে মেলাটা। হ্যাঁ, ফুচকার টেস্ট কেমন? ভালো, অনেক ভালো, খুশি? আজকে এ প্রজন্ত মানহা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3 তে। মেলাতে এসে কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আপনি কি হনর? আপনি শুনলাম আপনার নাকি এখানে স্টল আছে? হ্যাঁ, আমি সিঙ্গার অতিথির বোন। ও আচ্ছা, সিঙ্গার অতিথির বোন। আচ্ছা, তা আপনার স্টল কোনটা? মানে আপনার মেলাতে মানে সেল কেমন হচ্ছে? ভালোই। আপনার আশা কেমন? ভালোই। মানে মেলা নিয়ে আপনি কি মানে অনেক হ্যাপি? আপনার মন্তব্য কি? আচ্ছা, এটা চিকেন ললিপপ। এখানে কি আছে? পাটি সাপটা পিঠা। এগুলা কি কে? রেড ভেলভেট আর চকলেট কেক। এগুলো কেকগুলোর প্রাইস কত করে? মানে কিরকম বিক্রি হচ্ছে মেলায়? যার কারণে অনেক মানুষ আরো চাচ্ছেন, বিক্রেতা বাড়ুক, কিন্তু আশানুরূপ হচ্ছে না। তো আপনারা সবাই এই আপুটার স্টলে চলে আসবেন, আর এই সুন্দর সুন্দর খাবারগুলো কিন্তু মিস করবেন না, কারণ এটা কালকে পর্যন্তই পাবেন। আর আদারওয়াইজ আপু হোম ডেলিভারি দিয়ে থাকে, সো এগুলো যদি এখানে খেতে চান তাড়াতাড়ি চলে আসেন। কী কী কেক আছে এখানে? চকলেট আর হচ্ছে ভ্যানিলা। এগুলো কি সব একই প্রাইস নাকি প্রাইস ভেরি? না, এগুলো সব হচ্ছে 60 টাকা করে একই, আর এখানে হচ্ছে এটা 70 টাকা, এই দুটা হচ্ছে 80 টাকা পিস। এগুলো কি? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, ওটা পুডিং? হ্যাঁ, এটা হচ্ছে ছানার পুডিং। ছানার পুডিং, জি। আর জর্দা আছে দেখতেছি। হ্যাঁ, এটা শাহী পায়েস। শাহী হচ্ছে, হ্যাঁ, নবাবি শ্যামাই জর্দা। আচ্ছা, জর্দা হচ্ছে ভাজা পুলি, ভাজা পুলি, পাটি সাপটা, মুড়ি পিঠা, স্পাগেটি, দুধের সন্দেশ, নারকেলের সন্দেশ। আপনাদের কি কোনো গ্রুপ আছে? আচ্ছা, যারা টিএসসির মামার ফুচকা নারায়ণগঞ্জে খেতে চান তারা চলে আসবেন এখানে। কেমন লাগতেছে তোমার নারী উদ্যোক্তা সংগঠনের মেলা এসে? বাকরুদ্ধ। তুমি কি এর আগে কখনো কোনো মেলা অ্যাটেন্ড করছো? এর আগে আসো নাই তো? তুমি কি চাও এরকম মেলা নারায়ণগঞ্জ আরো হোক? এখন তোমার মনে করো এই যে যারা সাংবাদিকরা আসে তারা কাজ করবে কেমনে, তারপর তোমার এই করবে চুকুরা, এই যে তোমার এই যে জানি এই সাংবাদিকদের ঢোকানোর কোনো ব্যবস্থা নাই, তারপর মেলার তোমার যে সিস্টেমটা চালু করছে এখানে তোমার তেমন কোনো প্রথম দিক থেকে পচার নাই।
এবং নতুন প্রজন্মের যে সকল মেয়েরা উৎসাহবোধ করবে এখানে আসার জন্য, তারাও জানে না যে এখানে কী হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার এই মেলার আয়োজনটার ক্ষেত্রে প্রথম উচিত ছিল প্রচারের ব্যবস্থা করা, মিডিয়ার দ্বারস্থ হওয়া, লোকাল পত্রিকা আছে এখানে অহর অভাব নাই, সেখানে প্রচার দেওয়া, এই ক্ষেত্রে আয়োজকরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলে অনেকেই জানান এখানে মেলা হচ্ছে কিন্তু এত বড় একটা প্যান্ডেলের তুলনায় লোক কম, ঢাকাটা অনেক বড়, সে তুলনায় লোক কোথায়। ঢাকাতে আমরা যেরকম মেলা দেখি রমনাবট মূলে, তারপর লেডিস ক্লাবে, সেই রকম মেলার ধারের কাছে এটার আয়োজনটা হয়। ঠিক আছে, আর প্রবেশ মূল্য 20 টাকা, এই প্রবেশ মূল্য 20 টাকা যে কষ্ট তার কোন দেশের কোন পরিস্থিতি সেটা জেনে টিকিটের মূল্যটা মিনিমাম 10 টাকা করা উচিত ছিল, 20 টাকা করা উচিত হয়। আমরা একজন দর্শকের মতামত নিলাম, আসলে এতক্ষণ সব পজিটিভ ভিউয়ার্স পেয়েছি, আর উনি হচ্ছেন সাংবাদিক সুমন বাকি, স্পোর্টস রিপোর্টার, তো ওনার মতামতটা আমরা নিলাম, আশা করি আমরা ওনার মতামতে যথাযথ মর্যাদা দিতে পারবো। আপনারা যারা দেখতেছেন তারা সবাই এই সাংবাদিকের কথা ভেবে সামনের বার যা মেলা করবেন অবশ্যই আরো আরো উদ্যোগী হবেন। ভালো লাগছে, আমার বাচ্চার একটু মুডটা খারাপ। আপনার কি খুশি মেলাতে আসতে পেরে? আমি খুশি, কিন্তু সেই একটু মুডটা খারাপ। আপনার কি ফুল ফ্যামিলি আসছেন? হ্যাঁ, ফুল ফ্যামিলি আমাদের হচ্ছে, এই যে জাপান থেকে এসেছে ও, বাচ্চা নিয়ে এসেছি, সেটা না না বড়ি না অ্যাডজাস্ট করতে পারছে না বাংলাদেশের সাথে, সে চায় জাপান যেতে চায়। না না এটা বললাম, করোনা ভাইরাস তো না। মেলায় বেচা কিনা কেমন হচ্ছে আপু? রেডি? মানে আপনাদের আশা অনুযায়ী এখনো কাস্টমার পাচ্ছেন না? তো কি 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 রাখছেন প্রোডাক্ট? আমাদের স্কিন পিন নিজেদের হাতে, নিজেদের হাতের করা স্কিন পিন। আর এগুলো কি আপনাদের? না এগুলো হচ্ছে আমার। এগুলো আপনার? হ্যাঁ আমার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে আয়েশা খানিম, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে কালার ড্রিমস। আচ্ছা আচ্ছা, সব হচ্ছে আমার হ্যান্ডমেড প্রোডাক্ট। এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম ক্যান্ডেল আছে, আচ্ছা ফ্লোটিং ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে আপনার কি রিং আছে, ছোট ছোট ইয়ার টপ, আপনার এখানে একটা প্যাকেজ আছে 100 টাকার কি, আপনার আংটি দুল, কোনটা 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 আংটি দুল, তারপর হচ্ছে আপনার চাবির রিং আর ফ্রিজে স্টিকার আছে এরকম উডের, এগুলো হচ্ছে আপনার 100 টাকার একটা প্যাকেজ। এখানে ছোট ইয়ার টপ গুলো 50 টাকার একটা প্যাকেজ, আর এই ছোট যে ফ্লোটিং মোম এটা হচ্ছে আপনার 20 টাকা, এটা পানি মানে মাত্র 20 টাকা থেকে শুরু। হ্যাঁ 20 টাকা থেকে শুরু। আর হাইস্ট কত টাকা পর্যন্ত আছে? হাইস্ট হচ্ছে আপনার 2000 টাকা পর্যন্ত। 2000 টাকা টাকা দেখি, শাড়ি আছে 3 পিস আছে 100 টাকা। আচ্ছা, কোনটা 100 টাকার মোম? 100 টাকা যে এগুলো হচ্ছে 100 টাকা পার গোলাপ শেপের, আর হার্ট শেপের গুলো হচ্ছে আপনার 80 টাকা। এগুলো কালার, তো এটা আমি আজকে ডিসকাউন্ট। আপনার স্টল কতটুকু এখানে? আমার স্টল এখানে এতটুকু, এখানে আমার একটা বন্দি এরকম সিলভার কালার অর্নামেন্ট আছে যেটা খুব চাহিদা। হ্যাঁ ঠিক আছে, এটা অনেকগুলো আর কি সেল করেছি কিন্তু এখানে না, কিন্তু এটার অনেক চাহিদা আছে। আচ্ছা, এখানে আমার কপার ফুল আছে সব নিজের বানানো। ওয়াও, এখানে হচ্ছে সাইকেল রিকশা পেন্ডেন্ট, যেটা এটা মাত্র আমার স্টলেই আশা করি আছে, অন্য স্টলে নাই। ঠিক আছে, ওকে। আর এখানে আমার অনেক দুল আছে। আপনার কি অনলাইন কোন ওই মানে ই আছে? আমার অনলাইন পেজ হচ্ছে কালার। আচ্ছা, আপনি এটা একটু রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার অনলাইন পেজের ইয়ে, কালার ড্রিমস আমার পেজের নাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, দেখেন অনেক মানুষের ভিড় এখানে, স্টুডেন্টদের ভিড়। হাই, হ্যালো, সবগুলা স্টুডেন্ট বার্গেটিং করছে, এটা স্বাভাবিক, আমিও করতাম। বড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের জন্য 60 টাকা, আর অন্যান্য সময় কিন্তু বেশি, তাই অফারটা মিস করবেন না, কালকে পর্যন্ত আছে। আশা করি আমার চ্যানেলে যারা আছেন সবাই চলে আসবেন। তোমরা কি মেলা এসে খুব খুশি? জি, অনেক খুশি। তোমরা কি এরকম মেলা আরো চাও? হ্যাঁ অবশ্যই চাই। মেলাতে এসে সবচেয়ে কি ভালো লাগছে তোমাদের? ডেকোরেশন, খাবারগুলো। কি খাবার ভালো লাগছে তোমার? চুড়ি ভালো লাগছে? হ্যাঁ। আর তোমার কি ভালো লাগছে? আর আন্টি, কেকগুলো দেখতে ভালো লাগছে, টেস্ট করো নাই? না টাকা, আমরা ছোট মানুষ। আচ্ছা, কেন তোমাদের জন্য কিছু স্পেশাল করে নাই তৈরি? অবশ্যই আমাদের জন্য তো অভাব অভাব নাই, তো তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। তাহলে আমাদের জন্য স্পেশাল, তোমাদের জন্য স্পেশাল। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ওকে, হাই।